আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার লিখেছি বিপুল ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা পার্ট ফোর। এই অঙ্কটা দেওয়া হয়েছিল না, আপনারা সবাই বলতেছেন যে ব্লক ম্যাট্রিক্সটা নিয়ে ক্লাস দেওয়ার জন্য, এর জন্য আমি ব্লক ম্যাট্রিক্সটা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। পরীক্ষার মধ্যে বলা থাকে যে ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে আপনাদের দুই তিনটা নিয়ম আছে যে কোনো পদ্ধতিতে করতে পারবেন। কিন্তু আপনাদের যদি ব্লক ম্যাট্রিক্সটা যদি উল্লেখ করা থাকে, তাহলে এখন আমি যে নিয়মে অঙ্কটা করাবো সেভাবেই করতে হবে, যদি ব্লক কথাটা উল্লেখ করা থাকে। আরেকটা কথা বলে নেই যে এখানে যে এগুলো আছে এগুলো কিন্তু বলা হয় কোলনা বলা হয় অথবা কি উলম্ব ডট, উলম্ব ডটও বলা হয়। আচ্ছা, তাহলে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা কী করতে হবে কি ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, সবগুলো অঙ্ক একই রকম। আচ্ছা, এখানে দেখেন সারি আছে তিনটা এবং কলাম আছে তিনটা, তাহলে এটা কি থ্রি গুণন থ্রি ক্রমের কি ম্যাট্রিক্স না? আচ্ছা, তাহলে আমাদের দেখেন আমার প্রথমে নিতে হবে যে ম্যাট্রিক্সটা আছে এটা লিখবো এ উলম্ব ডট আই থ্রি। আই থ্রি কেন? কারণ এখানে আছে থ্রি বাই থ্রি কো ম্যাট্রিক্স, এই জন্য আমরা আই থ্রি লিখছি। তাহলে এ বলতে তো এটা আর উলম্ব ডট, আর আই থ্রি বলতে কি আই বলতে কি একটা একক ম্যাট্রিক্স, তার মানে কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, মানে একক ম্যাট্রিক্সগুলোর কী হয় কর্ণ বরাবর কি সবগুলো কি হয় ওয়ান হয়। আচ্ছা, এইগুলো আমাকে সাজানো অঙ্কটা। এখানে যদি দুইটা সারি দুইটা কলাম হইতো তাহলে তাহলে কত ওয়ান জিরো জিরো ওয়ান এভাবে হলো। আচ্ছা, তাহলে আমাদের এ পর্যন্ত গেল। এখন আমাদের এখানে যে নিয়মটা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, যারা ইথানল আঁকার পারেন তাদের জন্য অঙ্কটা সুবিধা হবে, যারা ইথানল করতে পারেন তাদের, যারা ইথানলটা করতে পারে না তারা আগের ইথানলের ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমার দেওয়া আছে একক ম্যাট্রিক্স, কী আকার দেখা আছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। এখন আমাদের ক্যালকুলেশন করে এই আকারটা এদিকে আনতে হবে, মানে এদিক দিয়ে হবে কত ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, মানে এই আকারটা এদিক দিয়ে হবে আর এই দিক দিয়ে কিছু একটা মান আসবে। তারপর আমরা এদিক দিয়ে যে মানটা পাবো এটাই হবে কি আমাকে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন এই কাজটা করব, আগায় যেতে থাকবো। তাহলে ইশানল চিহ্ন দিলাম আমরা, আমরা কী জানি ইশানল করলে আমার কি প্রথম যে যে সাইডটা থাকে এটা কি ঠিক থাকে, তাই প্রথম যে সারিটা আছে আমরা এটাকে কী করলাম আমরা ঠিক রাখলাম। আচ্ছা, দেখ ওয়ান জিরো, আর এখানে যদি প্রথমে যদি জিরো থাকতো তাহলে কিন্তু আমরা সারি পরিবর্তন করলামও, আর এরকম নিয়মের অঙ্ক দেওয়া আছে যেহেতু এখানে প্রয়োজন নাই এজন্য আর বলতেছি না। আচ্ছা, এটা আমরা যা আছে তাই রাখলাম। তারপর আমাদের কী করতে হবে যে এখান থেকে এটা করতেছি, তার মানে কি দেন যে প্রথম যে সারিটা আছে এটা কী করছি আমরা এখানে যা আছে আমরা তাই রাখছি এটা। তারপর আমাদের কী করতে হয় এ এই বরাবর এটার নিচেরটা কি প্রথমটা কী করতে হয় জিরো আনতে হয়, তাহলে আমরা কী করবো এখানে জিরো আনবো, অথবা এইরকম যদি আমরা আনার চিন্তা করি তাহলে দেখেন দ্বিতীয়টা আমাদের কিন্তু এই জায়গাটা আমাদের কত আছে জিরো আছে, তাহলে আমাকে এখানে কী করতে হবে জিরো এই জায়গাটা আমাদের কী এই জায়গাটা আমাদের কী করতে হবে আমার জিরো আনতে হবে। জিরো আনলে কী হবে রেখে দুই নাম্বার সারি না, তাহলে আমরা দুই নাম্বার সারিটা পরিবর্তনটা করবো, তাহলে আর টু প্রাইম ইজিক্যাল টু, আমরা যদি দুই নাম্বার সারি দুই নাম্বার সারি থেকে আমরা যদি এক নাম্বার সারির সাথে টু গুণ করে যদি বি করি তাহলে কিন্তু আমাদের কী জায়গাটা আমাদের কত হবে জিরো হবে, যে জিরো হয়েছে কী হবে আর টু মানে হচ্ছে টু মাইনাস টু ইন্টু আর ওয়ান, আর ওয়ান বলতে হচ্ছে কত ওয়ান, টু মাইনাস টু মানে কত জিরো। তারপরেটা দেখেন কত আছে আমাদের যে এই এই সূত্র হতে হবে, কারণ পুরো লাইনের ক্ষেত্রে এখানে পুরো লাইনের মধ্যে কি একই সূত্র প্রয়োগ করবো, আর টু মানে কত মাইনাস ওয়ান দেওয়া আছে মাইনাস ওয়ান, তারপর মাইনাস টু ইন্টু আর ওয়ান, আর ওয়ান বলতে এই যে এক নম্বর সারি এটা, কারণ আমরা যদি এটা নিয়ে কাজ করতেছি এখন এটা উপরেটা এটা হচ্ছে এক নম্বর সারি তাহলে জিরো, তো মাইনাস ওয়ান মাইনাস জিরো মানে মাইনাস ওয়ান পাচ্ছি যে মাইনাস ওয়ান, তো বাকি ক্যালকুলেশনটা কি এপর্যন্ত কি এইভাবেই এই সূত্র দিয়ে করবো আমরা, এটা হচ্ছে এক নম্বর সারি এটা দুই নম্বর সারি এটা হচ্ছে তিন নম্বর সারি। তারপর আমরা কী করবো এখানে জিরো আনতে হয় যে জিরো আনছি, তারপর কি এখানে যে একটা থাকে এখানে দুইটা জিরো আনতে হয়, তার মানে কি এখানে জিরো আনতে হবে, জিরো আনার জন্য আমরা এই কাজটা করবো।
কি কাজ করবো আমরা, আর থ্রি প্রাইম মানে তিন নাম্বার সারির কাজ করবো। তা মানে আর থ্রি প্রাইম বলতে বোঝানো হয়েছে তিন নাম্বার সারিটা পরিবর্তন হবে। তো তিন নাম্বার সারি মাইনাস ফোর ইন্টু আর ওয়ান, এটা কীভাবে হয়েছে আমাদের, দেন ফোর তো আছেই, আর থ্রি বলতে হচ্ছে ফোর মাইনাস ফোর ইন্টু আর ওয়ান, আর ওয়ান বলতে হচ্ছে এটা ওয়ান, ফোর মাইনাস ফোর মানে হচ্ছে জিরো। তারপর এটা দেখেন কি বলছে, আর থ্রি, আর থ্রি মানে হচ্ছে ওয়ান মাইনাস ফোর ইন্টু আর ওয়ান, আর ওয়ান বলতে হচ্ছে জিরো। তো ওয়ান মাইনাস এনে তো গুণ করলে তো জিরো হবে, ওয়ান মাইনাস জিরো মানে হতো ওয়ান। তাহলে এইভাবে কি এই লাইনটা আমরা এভাবে পুরোটা কী করবো এখানে, এভাবে তো ক্যালকুলেশনটা করবো। তারপর আমাদের আমরা কী জানি যে একের আনতে গেলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো, তাহলে এখানে কি জিরো ওয়ান জিরো মানে এই এই জায়গাটা আমাদের কি পজিটিভ মান আসা লাগে, মানে জিরো ওয়ান জিরো, এটা জিরো ওয়ান জিরো আকারে আনতে হবে। তো জিরো ওয়ান জিরো আকারে আনতে চাই, তো দেখে আমার এই সারিটা কিন্তু মিলতে আছে জিরো ওয়ান জিরো। তাহলে আমরা কী করতে পারি, এই চ্যানেল নিয়ম অনুসারে কিন্তু সারিগুলো আমরা কি চেঞ্জ করতে পারি। তাহলে আমরা কী করবো, এই পুরা সারিটারে কী করবো আমরা, মানে এই পুরা সারিটারে এখানে নিয়ে নিয়ে নেবো, আর এই সারিটারে কী করবো নিচে নিয়ে আসবো। অর্থাৎ দুই নাম্বার সারি এবং তিন নাম্বার সারি আমরা কি সমতুল্য চিন্তা করবো, ওই যে দেন এই সারিটারে, এই যে এই সারিটা আমরা কী করছি নিচে নিয়ে আসছি, আর এদিকে নিচে যেটা আসছিল এটা কী করছি আমরা এদিক দিয়ে নিয়ে আসছি, যেখানে নিয়ে আসছি। অর্থাৎ আর টু সমান আছে কিন্তু আর থ্রি। আচ্ছা ওয়ান জিরো এখানে কিন্তু জিরো আনতে হবে, এটা আমরা সবার শেষে কাজটা করবো। তারপরে জিরো ওয়ান জিরো, এখন আমাদের কি এখানে যদি একটা জিরো থাকে তাহলে এখানে কি জিরো বানাতে হবে, এখানে কী করতে হবে আমাকে জিরো বানাতে হবে। দেখেন এখানে একটা জিরো ছিল আর নিচে করা ছিল জিরো, তাহলে আমার এখানেও কি জিরো বানাতে হবে। তার মানে কি আমাকে তিন নাম্বার লাইনে কাজ করতে হবে, এই জন্য আমরা দিচ্ছি কিন্তু আর থ্রি প্রাইম। আমরা কী করছি আর থ্রির সাথে আর টু যোগ করছি, আর থ্রি মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটা কেটে গেছিলো। আচ্ছা দেখেন কোথায় ছিল আমরা, যে এখানে ছিল কত আমাদের কি দেন জিরো আছে একটা, তার মানে কি আমার এখানে কী করতে হবে জিরো বানাতে হবে। এখানে যদি জিরো বানাতে চাই তাহলে আমার কি তিন নাম্বার সারি কাজ করতে হবে, তার মানে কি তিন নাম্বার সারিটা কি পরিবর্তন হবে, এই জন্য লিখছি কোথাও আমরা আর থ্রি প্রাইম। তাহলে এখানে জিরো কখন হবে, আমরা তিন নাম্বার সারির সাথে যদি আমরা দুই নাম্বার সারি কী করি যোগ করি, তাহলে আমরা আমাদের দেখেন আর থ্রি মানে তিন নাম্বার সারি মাইনাস ওয়ান দেওয়া আছে, যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস আর টু, আর টু বলতেছে এটা কারণ এসে দুই নাম্বার সারি, তো প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কারাকাটি করলে তো দেন জিরোই হচ্ছে, জিরো হয়েছে। তারপর হচ্ছে কত আমাদের যে এখন এটার কাজ করতে হবে, আর থ্রি মানে হচ্ছে তো মাইনাস ওয়ান, আর থ্রি মানে হচ্ছে কত আমাদের মাইনাস ওয়ান, আর থ্রি মাইনাস ওয়ান প্লাস আর টু, ওই আর টু বলতে হচ্ছে তো জিরো, তো মাইনাস ওয়ান প্লাস জিরো মানে কত মাইনাস ওয়ান, ওই যে মাইনাস ওয়ান পাইছি আমরা। ঠিক একইভাবে এর এখানে সেম কাজ, যে এই সূত্র দিতে হচ্ছে আমাদের আর থ্রি বলতে আর থ্রি, আর থ্রি বলতে হচ্ছে কত আমাদের মাইনাস টু, ওই যে মাইনাস টু। তারপর হচ্ছে আমার কত আছে সূত্রে প্লাস, সূত্রে প্লাস যে প্লাস আর টু, আর টু বলতে হচ্ছে মাইনাস ফোর, তো প্লাসে মাইনাসে মাইনাস ফোর, তো মাইনাস ফোর আর মাইনাস টু কত মাইনাস সিক্স, বাকি মানগুলো কিন্তু এইভাবেই এটা এইভাবে আসছে। আচ্ছা এখন দেখেন আমাদের ওয়ান জিরো জিরো এখানে জিরো আনতো, এই কাজটা আমরা পরে করবো। আচ্ছা এটা ঠিক আছে, তাহলে জিরো ওয়ান জিরো 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 ওয়ান এখানে দেখেন আমার কি প্লাস ওয়ান আনতে হবে, তো প্লাস ওয়ান কখন আসবে এই মানটা যদি আমরা কি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে পুরো ডাটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু প্লাস ওয়ান আসবে। অর্থাৎ তিন নাম্বার সারি কাজ করতে হবে, এই জন্য আর থ্রি প্রাইম মানে তিন নাম্বার সারিটা পরিবর্তন হবে। তো তিন নাম্বার আর থ্রি মানে তিন নাম্বার সারিটা কী করবো মাইনাস দ্বারা গুণ করবো, তো এখানে জিরো দ্বারা গুণ করলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস জিরো, এখানে মাইনাস দ্বারা গুণ করলে জিরো, এখানে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস, এখানে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস, এখানে মাইনাস হবে। আচ্ছা এখন দেখেন আমাদের ওয়ান জিরো জিরো, তার মানে এখানে এখানে জিরো আনতে হবে আর বাকিগুলো সবগুলো কিন্তু ঠিক আছে, তাহলে আমাদের কি এখানে কী করতে হবে জিরো আনতে হবে। জিরো কখন আসবে দেখেন, মানে আর ওয়ান প্রাইম অর্থাৎ আর ওয়ান সারি কাজ করতে হবে, তাহলে তো এখানে জিরো আনা যাবো, এই জন্য আর ওয়ান প্রাইম। কখন জিরো আসবে, আর ওয়ান থেকে আমরা যদি টু বিগ করি টু আর থ্রি, তাহলে আর ওয়ান বলতে বোঝানো হয়েছে আমাদের কত এখানে আচ্ছা
আর ওয়ান হচ্ছে কত আমাদের? টু, যে টু মাইনাস টু ইন্টু আর থ্রি, আর থ্রি বলতে হচ্ছে কত? ওয়ান, যে ওয়ান, যেহেতু আর থ্রি যে এটা নিয়ে সেটা আছে এই জন্য এটা। তো টু মাইনাস টু মানে কত? জিরো, জিরো লিখছি আমি। বাকি মানগুলো এভাবে, যে এখানে কিন্তু এটা আসতেছে, দেন আর ওয়ান, আর ওয়ান বলতেছে কত? ওয়ান মাইনাস টু ইন্টু আর থ্রি, আর থ্রি বলতেছে কত আমাদের? এটা জিরো। তো ওয়ান মাইনাস জিরো মানে কত? মানে জিরোর সাথে টু গুণ করলে জিরো, তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কত? ওয়ান, ওই যে ওয়ান, ওই যে ওয়ান। বাকিগুলো এভাবে, এটাও দেখা দিচ্ছি আপনাদেরকে সূত্র কি এটা। তো আর ওয়ান, আর ওয়ান বলতে হচ্ছে কত? ওয়ান মাইনাস টু ইন্টু আর থ্রি, আর থ্রি বলতে হচ্ছে কত আমাদের? কত? সিক্স, আর থ্রি বলতে হচ্ছে কত? সিক্স। ছয় দুগুণে বারো থেকে এক গেলে কত? মাইনাস এগারো, যে মাইনাস এগারো। বাকি মানগুলো কি এভাবে। আচ্ছা তাহলে দেখেন, ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, দেখেন যে এই আকারে কিন্তু আমাদের আসে গেছে। আর এটা কিন্তু বলছিলাম যে এই আকারে আনতে হবে। তাহলে আমার কি কাজ শেষ? তাহলে এটা কি আই থ্রি মানে তিন থ্রি কমের, মানে থ্রি বাই থ্রি কমের ম্যাট্রিক্স, আর উলম্ব ড্যাশ, উলম্ব ডট, তারপরে যেটা পাইছি এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কীভাবে লেখা হয়? এ ইনভার্স ওয়ান, এখানে এ ইনভার্স ওয়ান বলতে বোঝানো হয়েছে কিন্তু এটা। আর এটাই হচ্ছে আপনাদের প্রমাণ, আশা করি সবাই বুঝতে পারছেন।